হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি দিনা, দিনা আলিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে গত শুক্রবারের একটি ভিডিও, আমি আপনাদের সাথে শেয়ার করছি। একদম ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছি, কারণ আমরা আজকে কক্সবাজার যাব। তো বিবাহবার্ষিকী উপলক্ষে আপনাদের সাথে এর আগে ব্লগে আমি শেয়ার করেছি যে আমরা একটু বাইরে বেড়াতে যাব। তো কোথায় যাব সেটা বলিনি। তো গত শুক্রবারে আমরা কক্সবাজার গিয়ে আছি বিবাহবার্ষিকী উপলক্ষে। তো বিবাহবার্ষিকী তেমন একটা আমরা সেলিব্রেট করতে পারিনি, তো সেই উপলক্ষে আসলে যাওয়া, এখন যাচ্ছি। আল্লাহর নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি আমার ছোটো বোনের বাসায়, ওকে এখান থেকে পিক আপ করবো। তো ওর ছোটো বেবি যাচ্ছে আর আমার মেয়ে যাচ্ছে, বড় ছেলেটা যাচ্ছে না, ওদেরকে ওর মেজোমুর কাছে রেখে যাচ্ছি। আর আমার বোনের বেবিদের ও দাদির কাছে রেখে যাচ্ছে। তো আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিচ্ছি, সবাই অনেক দোয়া করবেন। তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না, এখানে একটা ছোট্ট ছোট্ট দোকান আছে রাস্তার পাশে, তো ওখান থেকে কিছু আমরা মহিষের টক দই নিলাম। তো হোটেলে যেহেতু ফ্রিজ থাকবে তো সেইভাবে আমরা টক দইটা নিয়েছি। তো নেওয়ার পরে আমরা আবারও রওনা দিলাম। তো এই তো আমরা চলে আসলাম হোটেল দ্য কক্স টুডে, এই হোটেলে আমরা থাকবো আর কি। তো আগে থেকে বুকিং দিয়ে আসিনি আসলে, তো চলে আসলাম এখন হোটেলে। খুব সুন্দর একটা পরিপাটি হোটেল, আমার ফাইভ স্টার হোটেলও বলা যায়। তো আমার অনেক ভালো লাগে আসলে হোটেলে, গতবারও থেকেছি আমরা, তো ওইভাবে আসলে আসা, ওনাদের সব কিছু আমার খুব ভালো লাগে। তো এতো অনেক সুন্দর একটা হোটেল, আমি একদম পুরো হোটেলটা একটু দেখাচ্ছি আমি আপনাদের। আমরা সব কিছু বের করে নিয়েছি, আমাদের লাগে সব কিছু গুছিয়ে নিতে হবে, এখন আমরা হোটেলে চলে যাব। আর এখানে এসে অনেক বিড়ম্বনায় পড়ে আছি, জীবনে অনেক বড় তবা খেয়েছি আর কি। শুক্র শনিবারে কখনোই আসলে আসবো না যে কোনো জায়গায়, এত ভিড় ছিল আর কি শুক্র শনিবারে। তো আমরা ভেবেছিলাম, মানে ওই ভেবে গিয়েছিলাম যে বুকিং না দিয়ে, যে তেমন একটা ভিড় থাকবে না, একুশে ফেব্রুয়ারি চলে গিয়েছে, চোদ্দো ফেব্রুয়ারি চলে গিয়েছে, তো
তেমন একটা লোকজন থাকবে না, আর গরম পড়ছে, তো সেভাবে আমরা বুকিংটা দিয়ে যাইনি। আর গিয়ে এত বড় এত বিড়ম্বনে পড়েছে আসলে। তো ভাগ্যিস আপনাদের ভাইয়ার একজন ক্লোজ ফ্রেন্ড ছিলেন যিনি এখানে জিএম আর কি, তো ওনার কারণে আমরা দুইটা রুম পেয়েছি, আর অনেক সুন্দর দুইটা রুম, আমি একটু পরে আপনাদের দেখাবো। আর এখন দেখাচ্ছি পুরোটা হোটেলের ভেতরে লবিংটা আর কি, অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডেকোরেশন করেছেন, দেখতে পাচ্ছেন অনেক লোকজন, আর কিছু লোক যাচ্ছেন কিছু আসছেন এরকম আর কি। তো শুক্রবার শনিবারে যখনই যান আপনারা কক্সবাজারে, শুক্র শনিবারে কখনোই যাবেন না, এত ভিড় থাকে, এত পর্যটক থাকে, আসলে কি বলবো, দেখতে পাচ্ছেন তো এখানে পর্যটক, অনেক পর্যটক, আসলে অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে, খুব কষ্ট হয়েছে এবার। কিন্তু তো আপনাদের ভাইয়ার ফ্রেন্ড থাকার কারণে আমাদের কষ্টটা একটু কমে গেছে আর কি, না হলে হোটেলে রুম পেতে অনেক কষ্ট পেতে হতো। 5,016, 5,018 লিফট 5, একটা হানিমুন শুট আর একটা কাপল শুট, ঠিক আছে? ঠিক আছে। তো আপনাদের ভাইয়া চলে আসলো, আর এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে, এটা হচ্ছে পাপায়া জুস, তো আমরা এটা খেয়ে রুমে চলে যাব। রুমগুলো কীরকম আপনাদের দেখাবো, অনেক সুন্দর সুন্দর দুটো রুম নিয়েছি আমরা। আর আপনাদের ভাইয়ার ফ্রেন্ড থাকার কারণে, মানে উনি জিএম এখানে এই হোটেলে, তো খুবই সুবিধা হয়েছে আর কি আমাদের জন্য, ওনাকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। আমরা হোটেল রুমে এন্ট্রি করছি, আর পাশাপাশি রুম ছিল আমার ছোট বোন আর আমার, তো আমাদের ছিল 5,018 আর ওদের ছিল 17, তো একটু ফ্রেশ হয়ে নিব এখন রুমে ঢুকে। আর ফ্রেশ হওয়ার আগে আমি একটু আমার রুমগুলো একটু দেখাচ্ছি আমি আপনাদের। তো রুমে ঢুকলাম, অনেক সুন্দর দুইটা রুম পেয়েছি, আর আমার রুমের সাথে আরেকটা রুম আছে আমার মেয়ের জন্য, আমার ছোটো বোনের বেবির জন্য একটা রুম নিয়েছি, আর আমাদের পাশে আমাদের রুম, এটা হচ্ছে ওদের রুম, মেয়ের রুম। দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত সুন্দর এত সার্ভিস ওনাদের, আর কী বলবো, অনেক ভালো লেগেছে। তো আমি এই পাশ থেকে একটু দেখাচ্ছি, এই পাশে আছে ড্রেসিং টেবিল রয়েছে, আর পাশে একটা আলমারি রয়েছে। তো আলমারির ভিতরে একটা লকার রয়েছে, আপনারা মূল্যবান কিছু রাখতে চাইলে এখানে রাখতে পারবেন। তার উপরে রয়েছে কাপড় হ্যাঙ্গিং করা। এখন যাচ্ছি আমার মেয়ের বাথরুমটা একটু দেখাচ্ছি, ওই পাশে হচ্ছে ওর রুম, আর এই পাশে হচ্ছে আমাদের রুম, দুইটা ওয়াশরুম রয়েছে। এটা হচ্ছে আমার মেয়ের ওয়াশরুম। এদিক থেকে বাইরের ইয়াটা ভিউটা অনেক সুন্দর, এদিকে ও যে এই যে সুইমিং পুল দেখা যাচ্ছে তো, ওয়াও অনেক সুন্দর ভিউ না? আর এটা হচ্ছে আমাদের রুম, এই সাইড থেকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা টিভি আছে, আর বারান্দাও রয়েছে, খুবই সুন্দর দুইটা কিউট রুম পেয়েছি আমরা। আর এ সাইড থেকে একটু দেখাচ্ছি বেডটা আমি, খুব সুন্দর করে ডেকোরেশন করেছেন ওনারা।
আর এই পর্দাটা সরালে রুমের ভেতর থেকে দেখতে পাচ্ছেন সুইমিং পুলটা দেখা যাচ্ছে। আর পুরো কক্সবাজার শহরটা একটু দেখাবো আমি, আমার এই রুম থেকে কিন্তু সব কিছুই দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে একটা বারান্দা রয়েছে, বারান্দা একটু দেখাচ্ছি আমি আপনাদের। বারান্দা থেকেও কিন্তু সুইমিং পুলটা দেখা যায়, আর পুরো হোটেলের নিচে একদম সব কিছুই দেখা যাচ্ছে। আর এখানে তো সব কিছু দেওয়াই আছে ওনাদের। আর এর পাশে এখানে কফি দেওয়া আছে, হিটার দেওয়া আছে, ওয়াটার হিটার, তো আপনি যখনই চা খাবেন ওইখানে, মানে কফি চা যে চাই খাবেন না কেন বানিয়ে নিতে পারবেন। এটা হোটেলের সাথে কমপ্লিমেন্টারি দেওয়া আছে। আর এখানে যে পানি, সব কিছু সুন্দর করে পানি গ্লাস পানি দেওয়া আছে। প্রত্যেকটা জিনিস আসলে অনেক সুন্দর। আর আমি ওয়াশরুমটা একটু দেখাচ্ছি আমি আপনাদের, ভীষণ সুন্দর একটা ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কাছে সবচেয়ে মানে যে জিনিসটা ভালো লাগে, যে কোনো হোটেল বা রিসোর্ট যেখানে যায় না কেন, হোটেল রুমের যদি ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে বাথটাব আছে, খুবই সুন্দর একটা মানে ওয়াশরুম আর কি, খুবই ভেতরে ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে। তোই তো আমরা অনেক রেস্ট নিয়ে মানে শাওয়ারটা নিয়েছি, শাওয়ার নিয়ে রেস্ট নিলাম কিছুক্ষণ, তারপর চলে আসলাম দুপুরে খাবারটা খাওয়ার জন্য। তো খাবারটা অর্ডার দিয়ে দিচ্ছে, এখানে একদম সাগর থেকে খুবই তাজা মাছ আসে এই হোটেলটা, মানে হোটেলটাতে আর কি, রেস্টুরেন্ট যেটা বলি না কেন। তো আমরা অর্ডার করেছি যে পাবদা মাছ, বাটা মাছ আর কোরাল মাছ অর্ডার করেছি, অনেক বড় কোরাল মাছ ওনারা বলছেন আর কি। আর বাচ্চাদের জন্য চিকেন অর্ডার করেছি, সাথে ছিল ডাল সবজি এগুলো আর কি। তো আমরা দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি, আর অনেক মজার ছিল খাবারগুলো, একদম তাজা মাছ ছিল আর সবজি ছিল। খাওয়া দাওয়ার পরে ওনারা বলছেন আমাদের এখানে নিজস্ব ফার্মের আর কি গরুর দুধের মিষ্টি দই করা হয়, তো মিষ্টি দইটা আমি আমার ছোটো বোনের জন্য দিলাম, আর আপনাদের ভাই আমার ছোটো বোনের হাজব্যান্ড খাবেন, ওনারা কফি খাবেন, তো ওনাদের জন্য কফিটা অর্ডার করেছেন আর আমরা মিষ্টি দইটা অর্ডার করেছি। তো অনেক ইয়ামি ছিল আর একদম মিষ্টি কম ছিল, সেজন্য খেতে মানে ভীষণ ভালো লেগেছে মিষ্টি দইটা। মিষ্টি দই খাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়েছি হোটেল রুমে গিয়ে, তো ওখান থেকে একদম মাগরিবের পরে বের হলাম, তখন তো আর কোথাও বেরোনোর সময় ছিল না, আসলে অনেক সময় লেগে গিয়েছিল আমরা হোটেল রুমের বুক করতে করতে আর কি, তো সেজন্য একটু লেট হয়ে গিয়েছে। আমরা একটু বেরিয়ে পড়লাম, এখানে আপনাদের ভাই একটু বাচ্চাদের জন্য আইসক্রিম নিচ্ছিল, তো আইসক্রিম খেয়ে খেয়ে আমরা যাব। আর গাড়ি নিচ্ছিলাম না, আমাদের এই টমটমগুলো চড়তে ভীষণ ভালো লাগে, তো বাচ্চারাও বলছিলো যে টমটম চড়বে, ওরা অনেক এক্সাইটেড ছিল টমটম চড়ার জন্য, তো আমারও অনেক ভালো লাগে আসলে। তো ওই তো আমরা আইসক্রিম খেয়ে খেয়ে একটু যাচ্ছি সাগরের পাড়ে, আর এই তো চলে আসলাম সাগরের পাড়ে, এসে একটু ঘুরছি, এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়ে আছে, আগে কিন্তু এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল না। তো বিচের পাড়ে আসলে রেস্টুরেন্টগুলো হওয়াতে এই মানে সৌন্দর্যটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। তো আমরা এখানে হাঁটছিলাম, খুব সুন্দর সময় কাটিয়েছি,
বাচ্চারা তো ভীষণ আনন্দ করছে ওরা দুইজন, আর বড় ছেলে ছোট ছেলে ওদেরকে তো খুব মিস করছিলাম আসলে। তো ওখান থেকে আমরা কিছুক্ষণ ছিলাম ওই রেস্টুরেন্টে, কিন্তু আমরা এখন রাত্রে খাবার অর্ডার করে দিচ্ছি। বাচ্চারা তান্দুরি চিকেন খাবে বলছিলো, আর সাথে নান রুটি ছিল, তো স্যালাদ ছিল, এগুলো অর্ডার করে আছে। তো হালকা পাতলা একটু খেয়ে নিচ্ছি, আমরা তেমন একটা খাইনি, বাচ্চাদের জন্য ওরা খেতে বলছিলো সেই জন্য একটু নিচ্ছিলাম। তো দুপুরে খাবারটা খেয়েছি অনেক দেরিতে, তেমন একটা খিদাই ছিল না, তো অল্প স্বল্প খেলাম। খাওয়ার পরে আমরা রুমে চলে যাবো আর কি, কিছুক্ষণ বিচের পাড়ে হাঁটবো। রাত্রের দৃশ্যটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর বিচের পাড়ে, তো অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছি আমরা পরিবারের সবাইকে নিয়ে। তো আমাদের খাবারটা চলে আসলো, আমরা সবাই খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পরে এখন চলে যাচ্ছি আবারও বিচের পাড়ে, ওখানে একটু হাঁটবো, হাঁটার পরে আমরা হোটেল রুমে চলে যাবো আর কি। খুব সুন্দর সময় কাটিয়েছি, অনেক ভালো লেগেছে, আর এত চলে আসলাম বিচের পাড়ে, খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। আমি পুরোটা একটু দেখাচ্ছি আমি আপনাদের, হোটেলগুলো আর বিচের পাড় সব কিছু মিলে কিন্তু অনেক সুন্দর লাগছে পরিবেশটা। যেখানে আমরা পেয়ারা মাখা খাচ্ছিলাম, পেয়ারা মাখা খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো এখানে খুব ফ্রেশ ছিল পেয়ারাগুলা, তো ভাবলাম একটু খাই, সবাই মিলে একটু খেয়ে নিচ্ছি। তো পেয়ারা মাখা খাওয়ার পরে অনেকক্ষণ ছিলাম আর খুব ভালো লেগেছে। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।